ঈদ মানে আনন্দ, উৎসব, প্রিয়জনকে পাশে নিয়ে সময় কাটানো। নতুন পোশাক, ঘুরে বেড়ানোর পাশাপাশি ঈদে অন্যতম আকর্ষণেই থাকে মিষ্টি, ঝাল, স্বাদের মুখরোচক নানান খাবার দাবার। তবে দেশভেদে ঈদের ঐতিহ্যবাহী খাবারে ভিন্নতা রয়েছে, আর এই খাবারগুলো সে দেশের ঈদ আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। কিন্তু সেগুলো কি, চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কয়েকটি দেশের জনপ্রিয় কিছু ঈদের খাবার সম্পর্কে। হরেক রকম মিষ্টির টুকরো এই লোকম মূলত টার্কিশ ডিলাইট। বরফি আকৃতির বিশেষ এই মিষ্টি তুরস্কের সব ঘরেই ঈদের দিন তৈরি করা হয়। চিনি, স্টার্চ আর খেজুর, বাদামের মতো উপাদান দিয়ে তৈরি করা হয় এই ডেজার্টটি। এই মিষ্টি তৈরিতে নানা রকম রঙও ব্যবহার করা হয়। শুধু ঈদ নয়, তুরস্কের যে কোনো উৎসব আয়োজনে এই মিষ্টি থাকে সবার ঘরে ঘরে। মরক্কোতে ঈদের বিশেষ খাবারের নাম হলো তাজিন। ঐতিহ্যগতভাবে এই রান্নাতে ব্যবহার করা হয় মাটির পাত্র, যেটার নাম তাজিন। আর ওই মাটির পাত্রের নামানুসারে রান্নার নামকরণ হয়েছে তাজিন। সাধারণত ভেড়া ও গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এই খাবারটি। তবে মাংসের সাথে নানা রকম সবজি ও মশলার মিশ্রণও থাকে এতে। খাবারটি ধীরে ধীরে রান্না করা হয় অনেকটা স্টুয়ের মতো করে। মরক্কোর বিশেষ এই খাবারটি পুরো আফ্রিকাতেই জনপ্রিয়, বিশেষ করে আলজেরিয়াতে এই খাবারটি বেশ জনপ্রিয়। আফগানিস্তানে ঈদের দিন সকালে বিশেষভাবে যে খাবারটি রান্না করা হয় সেটা হলো বোলানি। পাতলা রুটির ভেতরে সবজি, আলু, ডাল বা কুমড়ার পুর দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় এই খাবারটি। পরিবেশন করা হয় টক দইয়ের সাথে। ঈদ ছাড়াও আফগানিস্তানের মুসলিমদের কাছে এই খাবারটি ভীষণ জনপ্রিয়। বসনিয়ার ঐতিহ্যবাহী এক খাবার হলো তুফাহিজা। এই খাবারটি ঈদ সহ বিশেষ দিনে বসনিয়ানরা তৈরি করে থাকেন। আপেল সেদ্ধ করে তৈরি করা হয় এটি। সেদ্ধ আপেলের মধ্যে আখরোট বাদামে ভরাট করা হয় এবং হুইপড ক্রিম দিয়ে উপরে সাজানো হয়। ঈদ আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংস জাতীয় খাবার, বিশেষ করে ল্যাম্ব রোস্ট, ভীষণ জনপ্রিয়। এছাড়া পুরো রমজান মাস জুড়ে ও ঈদের দিনে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে বিশেষ এক ধরনের কুকি বা বিস্কুট খুবই জনপ্রিয়। মাখন দিয়ে তৈরি বিশেষ এই কুকি বা বিস্কুটের মধ্যে খেজুরের পেস্ট বা আখরোট বা পেস্তা বাদামের পুর দিয়ে উপরে বাদাম ও হালকা চিনির গুঁড়া ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশে অবশ্য এর ভিন্ন ভিন্ন নাম, যেমন সিরিয়া, লেবাননে এর নাম মামুল, ইরাকে একে বলা হয় ক্লাইচা এবং মিশরে এর নাম কাহাক। লেবাননে ঈদ উদযাপন মামুল ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। বাটার, খেজুর এবং বাদাম দিয়ে তৈরি করা হয় ছোট ছোট কুকিজ। লেবাননের প্রায় প্রতিটি ঘরেই ঈদে মামুল পরিবেশন করা হয়। বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ঈদের দিন সেমাই পরিবেশন করা হয়। বাংলাদেশের অনেক এলাকায় হাতে বানানো চালের সেমাইও পরিবেশন করা হয়। শুধু ঘি চিনি দিয়ে সেমাই রান্না করা যায়, আবার ঘন দুধ ও চিনি দিয়েও অনেকে রান্না করে থাকেন সেমাই। ঘন দুধ দিয়ে রান্না করা সেমাই পাকিস্তান ও ভারতের মুসলিমদের কাছে পরিচিত শির খুরমা নামে। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই মিষ্টান্ন তৈরি করেন মুসলিমরা। প্রচুর বাদাম ও খেজুর দিয়ে অনেকে তৈরি করেন এটি। পিস্তাচিও, আখরোট, অ্যামন্ড, কিশমিশ সহ নানা ধরনের বাদাম ব্যবহার করেন অনেকে, আর সঙ্গে ঘন দুধ ও চিনি তো আছেই। মিয়ানমারের মানুষেরা ঈদের দিন তাদের ঐতিহ্যবাহী এক খাবার সাইমাই তৈরি করে থাকেন। তাদের এই রান্নাটি বাংলাদেশের রান্না করা সেমাইয়ের মতো, তবে তা ভিন্ন উপায়ে। নারিকেল, কিশমিশ এবং কাজু বাদাম ভাজা দিয়ে তারা সাইমাই পরিবেশন করে থাকেন। রাশিয়ার জনসংখ্যার কমপক্ষে 15% মুসলিম। ঈদের দিন তাদের অনেকের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার মান্তি। এটি এক ধরনের ডাম্পলিং বা পুলি পিঠা। মাখানো আটার ভেতর ভেড়া বা গরুর মাংসের কিমার পুর দিয়ে তা ভাপে দেয়া হয়। পরিবেশন করা হয় মাখন ও সাওয়ার ক্রিম দিয়ে। রাশিয়ার অঞ্চলভেদে মান্তির রেসিপি এক এক রকম। কিন্তু যদি বলা হয় রাশিয়ায় ঈদের দিনের সবচেয়ে জনপ্রিয় খাবার কি, তাহলে উত্তর হবে মান্তি। চীনের বেশিরভাগ মুসলিমদের কাছে ঈদের দিনের প্রিয় খাবার হলো সেখানকার ঐতিহ্যবাহী সংজা।
ময়দার লেই দিয়ে মোটা করে নুডলস বানিয়ে তার ডুবো তেলে কড়া করে ভাজা হয়। তারপর তা পিরামিডের মতো করে সাজিয়ে পরিবেশন করা হয়। চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের কাছে খুবই জনপ্রিয় খাবার এটি। ঈদের আগে তাদের দোকানে ঢুকলে মুচমুচে সাংজার দেখা মিলবেই। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদ আয়োজনে রাখা হয় নানা ধরনের মুখরোচক মিষ্টি। এর পাশাপাশি থাকে ঐতিহ্যবাহী খাবার কেটুপাত। পাম গাছের পাতায় মোড়া এক ধরনের চালের আটার পিঠার মতো এটি। মাংসের বিভিন্ন আইটেমের সাথে কেটুপাত পরিবেশন করা হয়, যেমন ওপর আয়াম নারকেল দুধ দিয়ে রান্না মুরগি অথবা সাম্বাল গোরিং কেন্টাং। বিফ এবং আলুর ডিশের সাথে এই খাবারটি পরিবেশন করা হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। ব্রিটেনের মুসলিমদের কাছে ঈদের দিনে জনপ্রিয় একটি খাবার হল বিরিয়ানি। চাল, মাংস এবং কখনো কখনো সবজি দিয়ে তৈরি করা হয় বিরিয়ানি। আর এই খাবারটির সাথে থাকে দই এবং পুদিনার চাটনি। খাদ্য বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনে বিরিয়ানির জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হল এখানকার জনসংখ্যার 5% দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। পাতলা রুটি বা প্যানকেকের মতো দেখতে খাবারটি সোমালিয়ায় খুবই জনপ্রিয়। মাংস বা সবজির সাথে গরম গরম পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী এই প্যানকেক। চিনি এবং দই দিয়ে আলাদাভাবেও খাওয়া হয় এটি। আর ইথিওপিয়ায় এটার নাম ইনজেরা এবং সেখানেও ঈদ উৎসব সহ অন্য সব আয়োজনে খুব জনপ্রিয় এই খাবারটি। ঐতিহ্যবাহী এই খাবারটি এরিট্রিয়া, ইয়েমেন ও সুদানেও বেশ জনপ্রিয়।